এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডিতে ফলো অপশনটি চালু করবেন বা ফলো বাটনটি অ্যাড করবেন সেটা দেখতে পারবেন আজকের ভিডিওতে আমি ফুল প্রসেস দেখাবো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো বেশি কথা বলবো না যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল যে আইডিটি আছে যেটাতে আপনি ফলো অপশনটি চালু করতে চান সেটা এখান থেকে আপনি লগ ইন করে নেবেন অ্যান্ড লগ ইন করার পরে যে কাজটি করবেন আপনি চলে যাবেন অপশনটি চালু করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিতে হবে ওকে এখান থেকে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাকে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে কিছু সেটিংস আছে সেগুলো করতে হবে তার জন্য এখান থেকে এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পর এটা কাস্টমাইজ থাকবে অবশ্যই এটা পাবলিক রাখবেন দেন নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন ডানে ক্লিক দিবেন আর কিছু কাজ আছে তা হলো আপনি নিচে দিকে স্ক্রল ডাউন করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এটাতে ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে যে কাজটি করতে হবে এখান থেকে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা আছে এটাতে আপনি চলে যাবেন এটাতে ক্লিক দিবেন ওকে এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এভরিওয়ান করা থাকতে পারে আপনি যে কাজটি করবেন এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন অ্যান্ড এখান থেকে দুই নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা পাবলিক রাখবেন ওকে সো চাইলে আপনি ফ্রেন্ড লিস্ট যেগুলো আছে সেগুলো প্রাইভেট রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা ওকে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এগুলো অনলি মি করে দেবেন আপনার ইমেল নাম্বার কেউ যেন না দেখতে পারে সো এটা যদি আপনি অন্যজন দেখতে পারে সেক্ষেত্রে আপনার আইডি হ্যাক হয়ে যেতে সম্ভাবনা থেকে থাকে সো অবশ্যই এটা আপনি অনলি মি করে দেবেন বা এটা নো করে দেবেন ঠিক আছে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এটা অ্যালাউ করে দেবেন সেক্ষেত্রে আপনার আপনার প্রোফাইল এবং হচ্ছে আইডি লিঙ্ক সার্চ সকলে পেয়ে যাবে অ্যান্ড নিচে দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এই পোস্টে একটা ক্লিক দিয়ে নেবেন সো এই পোস্টে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে পাবলিক দেখতে পাচ্ছেন পাবলিকে একটা ক্লিক দিয়ে এটা আপনি দেখতে পারে অনলি মি প্রাইভেট ফ্রেন্ড অফ ফ্রেন্ড এটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনি অবশ্যই একটা পাবলিক করে দেবেন সো পাবলিক হয়ে গেলে এখন ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট এটাতে ক্লিক দিবেন সো এটাতে কি মেন বিষয় হচ্ছে এটাই ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি এটাতে ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এটা অবশ্যই আপনাকে পাবলিক রাখতে হবে ওকে সো পাবলিক বা ফ্রেন্ড যে কোনো একটা রাখতে পারেন বা পাবলিক রাখলেই ভালো অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও রাখবেন পাবলিক সবগুলো আপনি এখান থেকে পাবলিক করে দেবেন এ অবশ্যই আপনাকে সবগুলো পাবলিক করে দিতে হবে অ্যান্ড এগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে এরপরে আপনাকে মেন যে কাজটি আছে সেটা ব্যাগে আসবেন সো ব্যাগে আসার পরে আপনি প্রোফাইলে ক্লিক দিবেন সো প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা ক্লিক দিয়ে নেবেন থ্রি ডট একটা ক্লিক দিয়ে নেবেন সো থ্রি ডট আমি ক্লিক দিয়ে নিলাম এরপরে আপনাকে যে কাজটি করবে আপনার যদি প্রোফাইল লক থাকে সেক্ষেত্রে আপনি আনলক করে নেবেন সো প্রোফাইল অনেকেই আছে আমরা প্রাইভেসির কারণে লক করে রাখি সো এরপরে আমরা কী কাজটি করবো আনলক করার হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মুড এটাতে একটা ক্লিক দিয়ে নেবো সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এই অপশনটিতে একটা ক্লিক দিবেন টার্ন অন এটাতে ক্লিক দেওয়া হয়ে গেলে একটুখানি লোডিং নেবে অ্যান্ড আপনার কাছে এরকম পপ আসবে সো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে ব্যাগে আসবেন সো ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন একটু রিফ্রেশ দেবো অ্যান্ড আমার এখান থেকে একটু রিফ্রেশ দিলাম ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে আমি আবারও পুনরায় ব্যাগে যাবো বা আমি এখান থেকে ফেসবুক লাইটটি বা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি কেটে দেবো সো কেটে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবারও ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো সো ওপেন করে দেওয়ার পরে আমরা প্রোফাইলে একটা ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফলো অপশনটি চালু হয়ে গেছে সো আপনার ভালো করে লক্ষ্য করুন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স 9.7K অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ফলোয়িংও শো করতেছে বাট আপনি চাইলে এগুলো হাইড করে রাখতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডও আমার চালু হয়ে গেছে দেন আমি যদি এখান থেকে ক্লিক দিই এখান থেকে সেখানে ক্লিক দিলে আমার এখানে দেখতে পারবেন আমার এখানে ফলোয়ার যেগুলো আছে সেগুলো শো করতেছে দেখতে পাচ্ছেন 9731 ফলোয়ার্স এখানে শো করতেছে সো আপনি বেশি বেশি রিচ বাড়ান বেশি বেশি ফলোয়ার্স ইনক্রিজ হবে অ্যান্ড আমাদের যে কাজটি করতে আমরা যদি থিয়েটার একটা ক্লিক দিই দেন এখান থেকে ভিউ আছে ক্লিক দিই তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলটি ফলোয়ার্স চালু হয়ে গেছে অ্যান্ড আমাদের প্রোফাইলে ফলো বাটনটি শো করতেছে সো এবার চাইলে এইভাবে আপনি ফলো অপশনটি চালু করে নিতে পারেন আপনার প্রোফাইলে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে